তোমরা কি কখনো শুনেছো মেঘেরা হিংসুটে হয় হয় মনে হয়? চলো একটা গল্পের মাধ্যমে জেনে আসি। গল্পের নাম হিংসুটে মেঘ। প্রতিদিন সকালে সূর্য তার আলো ছড়িয়ে দেয় সারা পৃথিবীতে। এই সৌন্দর্য দেখে অভিভূত হয় পৃথিবীর মানুষেরা। মানুষ শুধু সূর্যকেই বেশি মূল্যায়ন করে, এই ভেবে মেঘের খুব হিংসে হয়। তাই সে রেগে গিয়ে সূর্যকে বলে, তুমি তো তেমন কিছুই করো না, সব সময় একই রকম দেখতে, শুধু আলো আর তাপ ছড়িয়ে দাও পৃথিবীতে। আমি তো কত জায়গায় যেতে পারি, কত রকম আকার নিতে পারি, তুমি তা ভাবতেও পারবে না। সূর্য মেঘের কথায় কান না দিয়ে চুপচাপ আলো দিয়ে যায়। কিন্তু শীঘ্রই সূর্যের তাপ এতই শক্তিশালী হলো যে পৃথিবী শুকাতে শুরু করলো। মেঘ অভিযোগ করলো, এই তাপ খুব শক্তিশালী, নিশ্চয়ই এখন মানুষ বৃষ্টি পেলে খুব খুশি হবে, এটাই আমার সুযোগ। ঠিক তখনই সূর্যের আলো হালকা হতে শুরু করলো এবং আকাশ অন্ধকার হতে শুরু করলো। সবাই ভাবলো, কি হতে যাচ্ছে? সারা আকাশ মেঘ ছেয়ে গিয়ে সূর্যকে ঢেকে দিল। তোমার উষ্ণতা এবং আলো এখন চলে গেছে সূর্য, মেঘ গর্জে উঠল। সূর্য বলল, কোনো সমস্যা নেই, তুমি সবাইকে একটু শীতল হতে সাহায্য করছো, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। সূর্যের এই উত্তর শুনে মেঘ আরো রেগে গেল। মেঘ আরো ঘন আর কালো হতে শুরু করলো, কিছুতেই আর যেতে চাইলো না। তিন দিন তিন রাত পৃথিবী আধারেই ঢেকে রইল। সূর্য মেঘের কাছে অনেক আকুতি মিনতি করলো, যাতে তাকে আলো ছড়াতে দেয়। সে বলল, দয়া করো মেঘ, অনেক জীবনের ক্ষতি হয়ে যাবে যদি আমি আলো না দেই। মেঘ কোনো কথাই না শুনে সব মেঘকে একসাথে জড়ো করতে লাগলো, যাতে পৃথিবীতে বৃষ্টি নামতে পারে। প্রথমে মানুষ বৃষ্টি পেয়ে খুবই খুশি হলো। প্রচন্ড অহংকারে মেঘ ফুলে ফেপে উঠল, কারণ এতদিনে মানুষ তাকে দাম দিতে শুরু করেছে। সে ভাবল, আরো বৃষ্টি নামালে মানুষ তাকে আরো বাহবা দিবে, আর তাই জলের স্রোত নামিয়ে দিল, বন্যা বইল চারিদিকে। কিন্তু মানুষ এখন আর মেঘের প্রশংসা করছে না, তাদের ঘর বাড়ি সব বন্যায় ভেসে যাচ্ছে দেখে সবাই ভয় পেতে শুরু করলো। অবশেষে মেঘের জল ফুরিয়ে এলো, পৃথিবীতে ঢালার মতো আর জল রইল না। মেঘ ধীরে ধীরে হালকা হতে লাগলো আর সূর্য আবার উঁকি দিল। পৃথিবীতে সূর্যের তাপ বাড়তে থাকায় মাটি যেসব জল শুষে নিতে পারেনি তা বাষ্প হয়ে আকাশে উড়ে গেল, আর বন্যাও কমতে শুরু করলো। এবার তাহলে বুঝলে, পৃথিবীতে আসলে আমাদের দুজনকেই দরকার, সূর্য মেঘকে বলল। তোমাকে ছাড়া যেমন মাটি শুকিয়ে যাবে, তেমনি আমাকে ছাড়া জল আকাশে ফিরে যেতে পারবে না, যা থেকে মেঘ তৈরি হতে পারে। আমরা দুজনেই একই পরিবারের এবং আমরা দুজনেই এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। আসলে এখন বুঝতে পেরেছি আমি, মেঘ বলল, আমার বৃষ্টি সেসব জলকণা থেকে আসে যা পৃথিবী থেকে বাষ্প হয়ে আকাশে উঠেছিল, আর তেমন তাপ ছাড়া তো তা সম্ভবই হতো না।
তোমাকে অনেক ধন্যবাদ সূর্য। মেঘের কথায় খুব অবাক হলেও বেশ খুশি হলো সূর্য। পৃথিবীতে আলো, তাপ, বৃষ্টি আর জীবন আনার জন্য এখন তারা একসাথে কাজ করে। তোমরা দেখলে মেঘ আর সূর্য কিভাবে শত্রু থেকে বন্ধু হয়ে গেল? এরকম আরো মজার মজার গল্প শুনতে এবং জানতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি এবং ডাউনলোড করো লেটস রিড অ্যাপটি।